Bismillahirrahmanirrahim. A'udzubillahi minasyaitonirrajim. আজকে দর্শকদের সামনে উপস্থিত হইলাম একটি আলোচনা নিয়ে। সেই আলোচনাটি হবে, আমাকে একদিন একজন জিজ্ঞাসা করলেন যে যারা এই পৃথিবীতে সাধনা করে, গুরু মুর্শিদ দর্শে সাধনা করছে বা কেউ সাধু হইছে, তাহলে এই সাধনা করার পাশাপাশি এদেরকে দেখা যায় তারা মাছ খায় না, মাংস খায় না, এর কারণটা একটু জানতে চাই। তো এই বিষয়টা অনেকেই জানতে চাইলেন, তাই আজকে এই প্রসঙ্গে আলাপ করব। আলাপটি হলো, আবার পাশাপাশি এটাও জিজ্ঞাসা করছেন যে যারা মুর্শিদদল্য সাধনা করে, তারা ঘরের স্ত্রী আছে, তাদের সাথে যেভাবে সংসার করবে, যেভাবে চলবে, দেখা যায় তারা এটা থেকে একটু দূরে থাকে, এদিকে তাদের লক্ষ্য কম। কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছে যে আমি তোমাদের স্ত্রীকে, স্ত্রীদেরকে আমি হালাল করেছি। তো অনেকেই এটা থেকে সাধক যারা, এরা দূরে থাকে এবং নিরামিষ খায়। তো এই প্রসঙ্গে আলাপ করতে যাইয়া আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হইলাম। প্রথমত বলবো, সাধক যারা, তারা সাধনকারী, সাধন করে, সাধু, তার সাধন সাকসেস হয়ে গেছে, সে ধুয়া পরিষ্কার হয়ে গেছে, তিনি সাধু। যেমন আমাদের মধ্যে বলে সুফি, ইমুক সুফি। সুফি অর্থ কি? পবিত্র। তাহলে সাধু যে নিজেকে ধুয়ে পরিষ্কার করছে, সেই তো সাধু। সে হিন্দুই কি, মুসলমান কি, আর খ্রিস্টান কি? তো সাধুরা কেন এত নিরামিষ খায়, শাক সবজি খায়, কিন্তু দেখা যায় মশারির ডালটাও খায় না, পেঁয়াজ রসুন খায় না, এবং তারা মাছ খায় না, এবং তারা মাংস খায় না, এর কারণ কি? খাইলে কি আল্লাহকে লাভ করা যাবে না, সাধনা কি হবে না? তো এই প্রসঙ্গে আমি এই মুহূর্তে বলতেছি, আপনারা একটু লক্ষ্য করবেন। দেখেন, সাধকদের যে বিষয়টা, যে বহু সাধনা আছে, এর মধ্যে ধ্যান সাধনা অন্যতম। ধ্যান সাধনার মাধ্যমে মানুষ ডুবতে পারে, আল্লাহকে নিয়ে ভাবতে পারে, ডুবতে পারে, এবং আল্লাহর দিকে, কামিয়াবির দিকে অগ্রসর হইতে পারে। এই ধ্যান সাধনাটা সাধকদের জন্য খুবই দরকারি এবং খুবই উন্নতমান করে তোলে একজন সাধককে। তাই যদি কেউ ধ্যানে বসে, তখন দেখা যায় শরীরটা একটু চুলকাইতেছে, বা শরীর চুলকাইলো না, একদিকে কথা মনে পড়লো, অমুক বন্ধুর সাথে কথা বললো, অমুক জায়গায় চলে গেল, এরকম নামাজেও মানুষ দেখা যায় ডুবতে পারে না, তেমনি ধ্যানেও, আল্লাহর ধ্যানে, রাসুলের ধ্যানে, মুর্শিদের ধ্যানে ডুবতে পারে না, মানে বিভিন্ন চিন্তাভাবনা আসে। তো এই বিভিন্ন চিন্তাভাবনা কেন আসে, মনটা এত উশৃঙ্খল কেন? তাহলে আমার দেহের মধ্যে উশৃঙ্খল বিষয় আছে, সেই উশৃঙ্খল বিষয় যদি আমার দেহের মধ্যে লেগে থাকে, তাহলে আমার মনের মধ্যে সেটা ঘুরবে। যেমন আমরা যখন মাছ মাংস অতিরিক্ত খাওয়া দাওয়া করি, তখন শরীরের মধ্যে একটা উশৃঙ্খলতা বিষয় কাজ করে। উশৃঙ্খলা কোনো মানুষ যদি হয়, বেশি কথা বলবে, বেশি বেশি অগ্রিম কিছু বলবে, অগ্রিম কিছু সে ভাববে, মানে তার মন স্থির থাকবে না। তার আরেকটা প্রমাণ হলো, দেখেন যে বাঘ, ভাল্লুক, শিয়াল, এই জাতীয় জিনিসগুলো মাংস খায়, আর এই জাতীয় প্রাণীগুলো যখন মাংস খায়, তখন দেখবেন তারা উশৃঙ্খল। তারা এই একটা প্রাণীকে, হরিণকে কামড় দিছে, ইমুক খরগোশকে কামড় দিয়া খাইছে, ইমুক পশুকে শিরাবিরা খাইছে,
মানে এদের মধ্যে একটা উশৃঙ্খলতা কাজ করে, শরীরে তাপের সৃষ্টি হয়, সেই উশৃঙ্খলা করে এক প্রাণী আরেক প্রাণীকে ছিঁড়ে ভিড়ে খায়। কিন্তু সেই প্রাণীগুলা অত বড়ও না। আচ্ছা, এখন দেখি একটা হাতির দিকে আমরা যাই। একটা হাতির দিকে লক্ষ্য করলে একটা হাতি অনেক বড়, কিন্তু সে অনেক শক্তিও রাখে। কিন্তু দেখা যায় এই হাতিটা যেখানে দাঁড়াই থাকে আর হাঁটলেও নীরবে হাঁটে, অত উশৃঙ্খলতা নাই, কিন্তু গায়ে শক্তি কম নাই। কারণ সে ঘাস খায়, কলা গাছ খায়, বিভিন্ন এরকম কিছু খায়, কিন্তু হাতি কিন্তু মাংস খায় না। তাই সে ঠান্ডা, তার মধ্যে উশৃঙ্খলাটা নাই। আর বাঘ ভাল্লুক শিয়াল এগুলা মাংস খায়, এগুলো উশৃঙ্খল, লাফালাফি ভালাফালি করতেছে, একটা আরেকটাকে ধরে জীবিত শিরা খাইতেছে, উশৃঙ্খলা। তাহলে আমরা যদি সাধনায় ডুবতে চাই তাহলে কি করতে হবে? আমাদের নিরামিষ খাইতে হবে। মাছ মাংস বাদ দিয়ে যখন আমরা খাব তখন আস্তে 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 সেই নীরবতাটা আমার মধ্যে আসবে, উশৃঙ্খলাটা কেটে যাবে। তখন ধ্যানে বসি বা নামাজে বসি তখন আমরা ডুবে যেতে পারব। আর যদি কি ডুবুরি হইতে পারে তাহলে সেই আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে কিছু হীরার দানা টোকায় আনতে পারবে। আর যদি ডোবা সম্ভব না হয় তাহলে আনা সম্ভব না। অনেক মানুষ নামাজের মধ্যে এদিক সেদিক চলে যায়, নামাজের স্থানে থাকতে পারে না, তাই আল্লাহর মেরাজও হয় না। এ হলো এক বিষয়। আরেকটা বিষয় হলো, আমাকে জিজ্ঞাসা করলেন একজন, যারা সাধন দেশে আছে, যারা মুর্শিদের দেশে আছে, তারা কিন্তু নারীর কাছ থেকে দূরে থাকে বা ওই কাজে বা স্ত্রীর কাছে ওরকম থাকে না, ওরকম ইয়া করে না, এর বিষয় কি, এর কারণ কি? তখন আমি বলবো যে মানব দেহের ভিতরে একটা স্থান আছে, সেই স্থানটা ধরেন একটা বাটি। এই বাটির মধ্যে যদি আমি দুধ রাখি তাহলে দুধই রাখতে হবে, আর যদি এই বাটিটার মধ্যে কেরোসিন রাখি তাহলে কেরোসিনই রাখতে হবে। তাহলে কাম থাকিতে খুলবে না খুব প্রেমের ঘরের তালা। আল্লাহর প্রতি, রাসুলের প্রতি, মুর্শিদের প্রতি যদি আমার প্রেম না হয় তাহলে কিন্তু আমি কখনোই আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবো না, আল্লাহর মেরাজ আমার আর হবে না। তাহলে আমার মধ্যে যে একটা বাটি সেটার মধ্যে হয় প্রেম জায়গা দেব আর না হয়তো কাম জায়গা দেব। আর যদি কেরোসিন আর দুধ একসাথে রাখি তাহলে দুইটাই বাদ, কোনোটাই আর চলবে না। তাই যে যদি কাম রাখি তো কাম, যদি প্রেম রাখি তো প্রেম। তাহলে যদি আমরা সেই জায়গায় প্রেমকে রাখতে চাই তাহলে আমাদের অতিরিক্ত সাধন করতে হবে এবং প্রেম ভক্তি রাখতে হবে এবং নিরামিষ খাইতে হবে। আস্তে আস্তে দেখা যাবে যে আমার থেকে কামটা আস্তে আস্তে দমন হয়ে যাবে এবং সেই বাটিতে প্রেমে পরিপূর্ণ হয়ে যাবে। তো এই জন্য দেখা গেছে আরেকটা বিষয়, শরীয়তের ভাষায় বলে থাকে যে স্বামী স্ত্রী যে সহবাস সেখানে 17 ফরজ, সহজ কথা তারা বলে ফেললো। আর আমি বলবো না, হাদিস যদি এ কথা বলে থাকে তাহলে এখানে সম্পূর্ণ ফায়সালা দেওয়া হয় নাই। 17 ফরজ আমার সেই দিনই হবে যেই দিনের যাওয়াতে আমার একটা সন্তান আসবে পৃথিবীতে, তাহলে আমার 17 ফরজ হইল। আর যদি আমি এমনিতেই নষ্ট করি তাহলে এটার মধ্যে 17 ফরজ পড়ে না। এই পৃথিবীতে একজন মানুষ পৃথিবীর আলো দেখবে, সেটাতে আমার ফরজ। যাই হোক, যিনি আমাকে এই কথাটি জিজ্ঞাসা করলেন
আমার যতটুকু তৌফিক হলো আমি উত্তর করলাম জানি না আপনারা কতটুকু সন্তুষ্ট হইলেন জানি না কতটুকু আপনারা এই কথাটা ভালো মনে নেবেন নিলেন জানি না তবে আশা করব যে ভালোই লাগবে এবং আরেকটি কথা হলো যদি আপনাদের আমাদের এই চ্যানেলের কথাগুলো শুনে ভালো লাগে তাহলে আমাদের আরো আলোচনা আছে বিভিন্ন বিষয়ে আলোচনা যদি আপনারা চান যে আমরা ওই আলোচনাগুলো শুনব তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই সাবস্ক্রাইবের মাধ্যমে আপনাদের সামনে আমাদের বাকি আলোচনাগুলো হাজির হয়ে যাবে এই বলেই আমি রাখলাম আল্লাহ হাফেজ